ওকে, তো আমরা এখন শিখব পোর্টফোলিও ক্রিয়েট করা। পোর্টফোলিও মানে কি? পোর্টফোলিও মানে হলো স্যাম্পল। স্যাম্পল মানে আপনার কাজটা কেমন হবে সে কাজের কিছু স্যাম্পল তৈরি করে রাখা, যেন বায়ার আপনাকে কাজ দেওয়ার আগে আপনার স্যাম্পলগুলো দেখে সে ডিসাইড করতে পারে যে আপনাকে কাজ দেওয়া যায় কি দেওয়া যায় না, আর কাজ দিলে আপনি কি পরিমাণ ভালো কাজ করতে পারবেন, আপনার কাজের কোয়ালিটি কেমন হবে, সেই বিষয়ে যেন বায়ার একটা মানে ধারণা পায়। তো সেটি হলো স্যাম্পল। আমরা যখন বেড়াতে যাই কক্সবাজার অথবা কোনো কোথাও যখন বেড়াতে যাই, ওইখানে কিছু প্রফেশনাল ফটোগ্রাফার থাকে। তো ফটোগ্রাফাররা আমরা মানে আমাদেরকে কনভিন্স করে কীভাবে, সে আমাদেরকে কিছু ছবি দেখায়, স্যাম্পল দেখায় যে দেখেন আপনি ছবি তুলেন, ছবিগুলো এরকম সুন্দর হবে। ওকে, তো ছবি দেখে আমরা অনেক সময় ইমপ্রেস হই এবং তাকে আমরা ছবি তুলতে দিই, তাকে আমরা কাজ দিই। তো ঠিক তেমনি আপনি যেখানে মানে যান না কেন, যে কোনো প্রফেশনালের কাছে আপনি যান না কেন, এই হতে পারে একজন গ্রাফিক ডিজাইনার, হতে পারে একজন ফটোগ্রাফার, ওকে, হতে পারে কোনো একজন টেইলার্স, সবাই কি করে কিছুটা কিছু স্যাম্পল তৈরি করে তাদের স্টকে রাখে, তাদের শোরুমে রাখে। কাস্টমার যখন যায়, কাস্টমার যখন মানে তাদের কাজ সম্পর্কে জিজ্ঞেস করে, তখন তারা তাদের কিছু স্যাম্পল দেখায় এবং স্যাম্পল দেখিয়ে তারা প্রুফ করার চেষ্টা করে যে তাদের কাজটা খুব ভালো হবে। ওকে, তো সেই জন্য আমাদেরকেও কিছু স্যাম্পল তৈরি করে আমরা আমাদের সিভিতে রাখবো। তাহলে কি হবে, আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে, কারণ বায়ার প্রথমে দেখবে আপনার টাইটেল, তারপরে দেখবে আপনার টাইটেলের মানে ব্যাখ্যা, ওভারভিউ, মানে প্রফেশনাল ডেসক্রিপশন, প্রথমে টাইটেল, তারপর প্রফেশনাল ডেসক্রিপশন, তারপরে দেখবে কি আপনার স্যাম্পল। দেখুন, বায়াররা যখন আপনার আপনার প্রোফাইলটা দেখবে, প্রথমে দেখবে হ্যাঁ আপনার ছবি, হ্যাঁ ঠিক আছে, এরপর হচ্ছে আপনার প্রফেশনাল টাইটেল, আপনি এসইওর কাজ করেন ফেসবুক এবং ইউটিউব, ওকে, তারপর সে আর একটু ভালোভাবে জানলো যে আপনি এসইও কত ভালোভাবে জানেন, কী কী জানেন, এসইও কাজ করার জন্য যা যা কিছু দরকার সব কিছু আপনার আছে কি না, ওকে, মানে আনুষঙ্গিক যে স্কিলগুলো দরকার সেগুলো আপনার আছে কি না, ওকে, এগুলো দেখলো। এগুলো দেখার পর সে কি মোটামুটি ডিসাইড করলো যে হ্যাঁ ছেলে মোটামুটি চলে, তখন সে কি করবে, তখন সে আপনার পোর্টফোলিওগুলো দেখবে, এই যে আপনি পোর্টফোলিও যদি এখানে অ্যাড করেন, অ্যাড পোর্টফোলিও, আপনার পোর্টফোলিওগুলো এখানে ডিসপ্লে হবে। আপনি এখানে যা দাবি করছেন যে আপনি এসইওর কাজ পারেন, আপনি অনেক ভালোভাবে অনেক করে আপনি কাজগুলো করতে পারেন, ওকে, অনেক স্কিলড ওয়েতে আপনি কাজগুলো করতে পারেন, এখন সেটার প্রতিফলন থাকতে হবে কোথায়, আপনার পোর্টফোলিওতে। আপনি যে আসলে কাজগুলো করতে পারেন এটা হচ্ছে আপনার দাবি, ওকে, আপনি এসইও প্রফেশনাল, আপনি দাবি করছেন আপনি একজন এসইও প্রফেশনাল, আপনি অনেক ভালো কাজ পারেন, আপনি সেটা দাবি করছেন, এবং এরপরে এটা হচ্ছে প্রমাণ, আপনাকে প্রমাণ দিয়ে সেটা বোঝাতে হবে। ওকে, তাহলে এখন আমরা প্রমাণ দেবো যে আমরা ভালো কাজ করতে পারি, সেই জন্য আপনাকে আগে খুব ভালোভাবে কাজটা শিখতে হবে, শেখার পর আপনি কি পোর্টফোলিও তৈরি করতে পারবেন, শেখার আগে কোনোভাবেই পোর্টফোলিও তৈরি করা যাবে না। ওকে, তাহলে আপনি খুব ভালোভাবে কাজটা শিখেন, শেখার পর আপনি পোর্টফোলিও তৈরি করেন। আমি জাস্ট কিছু স্যাম্পল পোর্টফোলিও তৈরি করছি। তো মনে করেন আমি বায়ারকে মানে বোঝাতে চাচ্ছি যে আমি ইউটিউব মার্কেটিং পারি, ইউটিউব মার্কেটিং পারি, ওকে, তো আমি ইউটিউব মার্কেটিংয়ের একটা কাজ হলো ইউটিউবে চ্যানেল তৈরি করা। ওকে, ইউটিউব মার্কেটিংয়ের প্রথম স্টেপ হলো ইউটিউবে চ্যানেল তৈরি করা। তাহলে আমি বায়ারকে মানে বুঝাবো যে আমি চ্যানেল তৈরি করতে পারি এবং অনেক ভালোভাবে চ্যানেল তৈরি করতে পারি, চ্যানেল তৈরি করার কোডিনেটি বিষয়গুলো আমি জানি। ওকে, আমি মনে করেন সেটা এখানে লিখলাম যে আমি ইউটিউব মার্কেটিং করতে পারি, ইউটিউবের চ্যানেল করতে পারি, অপটিমাইজেশন করতে পারি, অন পেজ করতে পারি, অফ পেজ করতে পারি, কিওয়ার্ড সেট করতে পারি, অ্যানোটেশন করতে পারি। ইউটিউব মার্কেটিং অনেক অনেকগুলো কাজ আছে ডিপলি। ওকে, অনেক অনেকগুলো কাজের মধ্যে একটা কাজ হলো কি, প্রথম কাজ ইউটিউবে চ্যানেল তৈরি করা। ওকে, তাহলে আপনি বায়ারকে বুঝাতে চাচ্ছেন যে আপনি ইউটিউবে চ্যানেল তৈরি করতে পারেন। ওকে, তাহলে আমরা এখন এটার আমরা পোর্টফোলিও তৈরি করব, যে পোর্টফোলিও দেখে বায়ার বুঝবে হ্যাঁ আপনি ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন, আপনি কিনা যা দাবি করছেন তা সঠিক, আপনি চ্যানেল তৈরি করতে পারেন এবং অনেক ভালোভাবে চ্যানেল তৈরি করতে পারেন এবং অনেক ডিপলি আপনি কাজগুলো জানেন এবং বুঝেন। ওকে, আমরা সেই কাজটাই করছি। তাহলে আমরা ইউটিউবে চ্যানেল তৈরি করছি। যাই হোক, আপনারা যারা এখন ইউটিউবে চ্যানেল তৈরি, যারা এখন কাজ শিখেন নাই, আপনারা কাজটা বুঝবেন না, কী করছি সেটা বুঝবেন না, বাট কীভাবে করছি সেই জিনিসটা বুঝবেন। আমি জাস্ট কীভাবে, কারণ আপনি যে স্যাম্পলটা তৈরি করবেন সেটা হতে পারে গ্রাফিক ডিজাইনের স্যাম্পল, হতে পারে ওয়েবসাইট তৈরির স্যাম্পল, হতে পারে আর্টিকেল রাইটিংয়ের স্যাম্পল, ওকে, হতে পারে ফটোগ্রাফির স্যাম্পল, যে কোনো স্যাম্পলই হোক না কেন, আমি জাস্ট স্যাম্পল তৈরি করার সিস্টেমটা দেখাচ্ছি, সিস্টেম। ওকে, দেখুন,
আমরা এখানে আসলাম, তাহলে স্যাম্পল তৈরি করার জন্য আমরা এখানে আসব, এখান থেকে আসব সেটিংসে, সরি মানে আমরা কি করছি, আমরা ইউটিউবের একটা চ্যানেল তৈরি করছি, চ্যানেল। ওকে, আমরা এখানে আসলাম, সেটিংসে আসলাম, সেটিংস থেকে আমরা ক্রিয়েট এ নিউ চ্যানেল, ওকে, ক্রিয়েট এ নিউ চ্যানেল। আমি এখানকার একটা স্ক্রিনশট নিই, স্ক্রিনশট, নিলাম, নিয়ে জাস্ট এখানে সেভ করব, সেভ। এখন এই কাজটা আমি কীভাবে করলাম, স্ক্রিনশট কীভাবে নিলাম, স্ক্রিনশট নেওয়ার জন্য আমি জাস্ট প্রেস করেছি এটা, দেখুন এটা হলো স্ক্রিনশট বাটন আপনার কিবোর্ডে ইনসার্টের উপরে F12 এর পাশে, এই যে প্রিন্ট স্ক্রিন, দেখুন এটা যদি আপনার ডেস্কটপ হয় কিটা এখানে থাকবে, আর যদি ল্যাপটপ হয় কিটা এখানে থাকবে, PRTSC। অনেক সময় এটা সরাসরি চাপলে আসে, আবার অনেক সময় ফাংশন কি চেপে দিলে আসে, ফাংশন কি, ওর নিচে একটা FN থাকে, এই যে এটা নর্মালি অনেক সময় সরাসরি আসবে, আবার অনেক সময় এই ফাংশন কিটা চেপে ধরে, যদি আপনার ইয়াতে যদি ফাংশন কিটে থাকে ল্যাপটপে, তাহলে ফাংশন কি চেপে ধরে চাপলে আসবে, আপনি নর্মালি দিবেন, নর্মালি যদি না আসে ফাংশন কি চেপে ধরলে আসবে। জাস্ট এখানে একবার প্রেস করবেন, কোথায়, এই যে প্রিন্ট স্ক্রিনে জাস্ট একবার প্রেস করবেন কিবোর্ড থেকে, ওকে। প্রেস করার পর দেন আপনি পেন্টে যাবেন, আপনি পেন্টে পেন্টে যাবেন, পেন্টে গিয়ে জাস্ট হোম, হোম থেকে পেস্ট, ব্যাস হয়ে গেল। ওকে, তো আমরা পেস্ট করলাম, এখন আমরা এটাকে আমরা ইচ্ছে মতো কী করতে পারবো, কাটচাট করতে পারবো, ওকে। এখন এটাই কি আমাদের একটা স্যাম্পল, এখন এই স্যাম্পলটা আমি কী দেখাতে চাচ্ছি বায়ারকে, যেটা দেখাতে চাচ্ছি সেটা দেখানোর জন্য আমি একটা লাল লাল কালারটা নেব, তারপর একটা গুল্লু নেব, গুল্লু আমি দেখাতে চাচ্ছি যে আমি চ্যানেল তৈরি করিতে পারি, ক্রিয়েট চ্যানেল, ওকে। তাহলে আমি বায়ারের দৃষ্টি আকর্ষণ করছি, আমি এই পেজটা দেখিয়ে এবং এই পেজের মধ্যে জাস্ট এইটুকু আমি কি বায়ারের দৃষ্টি আকর্ষণ করছি যে আমি চ্যানেল তৈরি করতে পারি, ওকে। তো বায়ার যখন এই জিনিসটা দেখবে, সে যেন মাত্র 2 সেকেন্ডের মধ্যেই সে যেন বুঝতে পারে যে কবি কী বুঝাতে চেয়েছেন, কারণ সে এত কষ্ট করে করে পড়বে না, ওকে। জাস্ট যেটা দেখাতে চেয়েছেন সেটা যেন খুব দ্রুত সে বুঝতে পারে, ওকে। তাহলে এই এই স্ক্রিনশটের মানে এই স্যাম্পলের ইয়া কি মানে টাইটেল কি, আপনি টাইটেলটা এখানে লিখে দিবেন একটা খালি জায়গাতে, হোমে যাবেন, হোম থেকে এ টেক্সট, টেক্সটটা এখানে ক্লিক করলে আপনার খালি জায়গা আসবে, আপনি এখানে লিখে দিবেন ইউটিউব, লাল কালি দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট, স্টেপ ওয়ান, ওকে। তাহলে ইউটিউব চ্যানেল ক্রিয়েট ডেমো, স্টেপ ওয়ান লেখা দরকার নাই, ইউটিউব ইউটিউব চ্যানেল ক্রিয়েট ডেমো ওয়ান, ওকে। তাহলে আমি এটা দিয়ে বাইরকে বুঝাতে চাচ্ছি যে আমি ইউটিউবের চ্যানেল তৈরি করতে পারি, আমি একটু জিনিসটাকে বোল্ড করে দিই, ওকে। তাহলে ইউটিউব চ্যানেল ক্রিয়েট, আমি জাস্ট টাইটেলটা এখানে লিখলাম, আপনি এখানেও লিখতে পারেন, এখানে লিখতে পারেন, একটা খালি জায়গা, খালি জায়গা দেখে লিখবেন, অথবা এভাবে আপনি একটা খালি জায়গা তৈরি করবেন, এই যে এখানে দিয়ে এভাবে কি ডিলিট করে এভাবে একটা খালি জায়গা তৈরি করবেন, ওকে। তাহলে আমি এখানে লিখলাম কি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা, আর এখানে কি করলাম জাস্ট এই জিনিসটা দেখিয়ে দিলাম যে আমি ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য প্রথমত কোথায় ক্লিক করতে হবে, কোথায় ক্লিক করে ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে সেটা আমি জানি। দেন আপনি এটা সেভ করেন, সেভ সেভ করে কোথায় রাখবেন, আমি ডেস্কটপে রাখছি, আচ্ছা আমি এটা রাখছি মিউজিকে, তাহলে ইউটিউব ডেমো ওয়ান, ওকে, এটা ক্যান্সেল করলাম। এরপর এখানে ক্লিক করার পর ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর এটা আসলো,
ওকে ব্র্যান্ড অ্যাকাউন্ট নেম, এখানে আমি দিলাম আবুল কোম্পানি, দেন ক্রিয়েট। তাহলে এইটা আপনি দেখাতে চান, তাহলে এখানে একটি স্ক্রিনশট নিন, জাস্ট আমি প্রিন্ট স্ক্রিনে ক্লিক প্রেস করলাম, প্রিন্ট স্ক্রিনে প্রেস করলাম, কিবোর্ড থেকে পেন্টে যাচ্ছি, পেন্ট থেকে পেস্ট, ব্যাস চলে আসলো। ওকে তো আমি এখান থেকে যাচ্ছি, আমি এখানে জাস্ট কী করব, এটুকু পর্যন্ত ফেলে দেব, এটুকু পর্যন্ত ডিলিট করে দিলাম, ডিলিট। আচ্ছা আমি এই যে ডিলিট, এরপর আমি এখানে লিখব ইউটিউব চ্যানেল ক্রিয়েট ডেমো টু, এটা লাল কালি হবে। ডেমো ইউটিউব চ্যানেল ক্রিয়েট ডেমো টু দিলাম। এখন ডেমো টুর মধ্যে আমি কোন বিষয়ে বাইরকে বুঝাতে চাচ্ছি, আমি বাইরকে দেখাতে চাচ্ছি যে এই জিনিসটা, আমি একটা গুল্লু নিলাম, এই যে দেখুন একটা গুল্লু নিলাম এবং লাল রং নিলাম, নিয়ে আমি বাইরকে এই জিনিসটা বুঝাতে চাচ্ছি যে আমি এটা করতে পারি, মানে আমি কোথায় কোম্পানির নাম লিখতে হবে সেটা আমি জানি। তাহলে বায়ার এই স্ক্রিনশটটা যখন দেখবে, শুরুতে দেখবে কি ইউটিউব চ্যানেল ক্রিয়েট ডেমো টু, হ্যাঁ ছেলে জানে কি জানে কোথায় নাম লিখতে হবে সেটা জানে। ওকে সেভ, আমি তো দিলাম 2 নম্বর। ওকে এরপর আমি আবার এটাকে ক্যান্সেল করে দিলাম, আমি এটা ক্রিয়েট করলাম, করার পর পরবর্তী যে পেজটা আসবে ঠিক সেই পেজটারও আমি ভেবে স্ক্রিনশট নেব। এই যে এটা আসলো, আসার পর আবুল কোম্পানি, তারপর কি, এরপরে কাস্টমাইজ চ্যানেল করার পর এই যে আমাদের চ্যানেলটা তৈরি হয়ে গেল, এখন এটার একটা স্ক্রিনশট আমি নেব, নেব আমি এখানে দেখাবো, এটুকু জায়গা আমি খালি করব, কি লিখবো এখানে, খালি করব, এটার জন্য লাল রং নেব, এখানে লিখবো যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট ডেমো কত, 3। ওকে ডেমো 3 তে আমি কি দেখাতে চাচ্ছি, যেটা দেখাতে চাচ্ছি সেটার জন্য আমি গুল্লু নেব এবং লাল রং নেব। ওকে আমি আমি দেখাতে চাচ্ছি এটা যে এখানে কি করতে হবে, এই প্রোফাইল ফটো দিতে হবে, এখানে চ্যানেল আর্ট সেট করতে হবে, আমি চ্যানেল আর্ট সেট করতে জানি, প্রোফাইল ফটো সেট করতে জানি, তারপর অ্যাডে সেকশন, আমি সেকশনগুলো সেট করতে জানি। যাই হোক, যারা চ্যানেল তৈরি করেন না আপনারা বিষয়টা মানে বুঝতে পারছেন না, যে চ্যানেল মানে কোন সাইটে আসলাম কী কাজ করছি সেটা বুঝতে পারছেন না, কাজ শেখার পর জিনিসগুলো বুঝতে পারবেন, ইউটিউব মার্কেটিং শেখার পর আপনি জিনিসগুলো বুঝতে পারবেন। যাই হোক, আমি কী দেখাচ্ছি সেটা বোঝার দরকার নেই, আপনি জাস্ট প্রসেসটা দেখেন, মানে আপনি সব কিছু ভুলে যান, আমি যা এতক্ষণ বললাম সব কিছু আপনি ভুলে যান, শুধু আপনি দুটো জিনিস মনে রাখেন যে কী করবো আমরা, যেই কাজটা আমরা করবো, আপনি একটা ছবি মনে করেন, আপনি একটা আপনি গ্রাফিক ডিজাইন করেন, ওকে তাহলে আপনি গ্রাফিক্সটা লিখবেন কিসের গ্রাফিক্স, ওকে সেই সেটা টাইটেলটা আপনি আপনি এখানে লিখবেন। ওকে তাহলে আমরা যেটা আপনি আপনি দেখাতে যাচ্ছেন সেটা সেটা স্ক্রিনটা নেবেন, নেওয়ার পর আপনি উপরে একটু জায়গায় খালি করে সেটা টাইটেলটা লিখবেন যে আপনি কী দেখাতে চাচ্ছেন, ওকে লিখবেন। এরপর নিচে আপনি কী করবেন, গুল্লু নেবেন, লাল রং নেবেন, নিয়ে কী করবেন, গুল্লু এবং লাল রং নিয়ে সেগুলোকে গুল্লু করে দেবেন, যে জাস্ট আপনি কোনটা কোনটা বিশেষভাবে বাইরকে মানে দেখতে বলতেছেন, ওকে মানে কোন বিষয়গুলোর প্রতি আপনি বাইরের দৃষ্টি আকর্ষণ করছেন। তো আশা করি ক্লিয়ার যে ডেমো কীভাবে তৈরি করতে হবে। তাহলে ডেমো সম্পর্কে আমি এতক্ষণ যা বললাম আপনি সব কিছু বলে যান, শুধুমাত্র দুটো জিনিস মনে রাখেন, একটা হচ্ছে কি টাইটেল, এক নম্বর হচ্ছে স্ক্রিনশট, আপনি স্ক্রিনশট নেবেন, যেটা আপনি দেখাতে চাচ্ছেন সেটার স্ক্রিনশট নেবেন, এক নম্বর। 2 নম্বর হচ্ছে সেই স্ক্রিনশটের উপরে একটু জায়গা খালি করে, ওকে এখান থেকে যাবেন, এখান থেকে যে সিলেক্টে ক্লিক করে আপনি কি একটুখানি জায়গা আপনি খালি করবেন, ক্লিক করে সেটা ডিলিট করে দেবেন, জায়গা খালি করবেন, খালি করে আপনি লাল রং নেবেন, লাল রং নিয়ে এখানে লিখবেন একটা টাইটেল লিখবেন, ওকে
তাহলে এক নম্বর হচ্ছে স্ক্রিনশট, দুই নম্বর হচ্ছে টাইটেল, আর তিন নম্বর হচ্ছে গুল্লু। ওকে, তাহলে আমি যা বলছি তা কোনো কিছু যদি আপনার মনে না থাকে, শুধুমাত্র তিনটে জিনিস আপনি মনে রাখেন, তাহলে আপনার কী হবে, আপনার যে কোনো পোর্টফোলিও তৈরি করতে, পোর্টফোলিও, ডেমো বা স্যাম্পল সব কিছু একই কথা, কখনো কোনো প্রবলেম হবে না যদি আপনি শুধুমাত্র কয়েকটা জিনিস মনে রাখেন। জিনিসগুলো কী কী? এক নম্বর হচ্ছে স্ক্রিনশট, দুই নম্বর হচ্ছে কি টাইটেল, তিন নম্বর হচ্ছে গুল্লু। এবং সবগুলো কি হবে? লাল রঙে। টাইটেল হবে লাল আর গুল্লু হবে লাল। ওকে, তাহলে শুধুমাত্র তিনটে জিনিস, একটা হচ্ছে স্ক্রিনশট, একটা হচ্ছে টাইটেল, একটা হচ্ছে গুল্লু। ওকে, মনে করেন আপনি বিরিয়ানি রান্না করতে পারেন, আপনি এটার একটা স্ক্রিনশট দেবেন, এটার একটা পোর্টফোলিও দেবেন। ওকে, কীভাবে? আপনি বিরিয়ানি রান্না করছেন, মানে পানি গরম করতেছেন, একটা ছবি, চুলে আগুন জ্বালাচ্ছেন, একটা ছবি, মাংস দিচ্ছেন, একটা একটা ছবি। ওকে, এভাবে কি আপনি ঘুরা দিচ্ছেন, একটা ছবি। ওকে, তারপর বিরিয়ানি মানে পরিবেশন করতেছেন, একটা ছবি। তাহলে আপনি বিরিয়ানি রান্না করতে পারেন, এটা নিয়ে আপনার 10-12টা ছবি দিলে আপনার কি সেই জিনিসটা ক্লিয়ার হবে যে আপনি বিরিয়ানি মানে রান্না করতে পারেন। ওকে, এখন আপনার মনে করেন আপনি কি মানে চাল সিদ্ধ করতেছেন, তাহলে আপনার একটা ছবি থাকবে এবং সেই ছবির উপরে আপনার টাইটেল থাকবে কি যে চাল সিদ্ধ। ওকে, এরপরে নিচে গুল্লু দিয়ে কি করবেন, আপনি জাস্ট এটা দেখাবেন কোন জায়গাটাকে আপনি কোন চালটা মানে কোন চালটা কোত্থেকে কোথায় দিচ্ছেন। ওকে, তাহলে আপনি জাস্ট এই সিস্টেমটা ফলো করে আপনি যে কোনো কিছুর কি দিতে পারবেন, পোর্টফোলিও তৈরি করতে পারবেন। তো আমি জাস্ট বিরিয়ানি রান্নাটা আমি মানে এক্সাম্পল দিলাম, এটা আমাদের ইয়ার বাইরে। তো আমি জাস্ট বোঝানোর চেষ্টা করলাম যে কোনো কিছুর স্যাম্পল কী, এভাবে তৈরি করা যাবে। তো এভাবে স্যাম্পল তৈরি করে বাইরেকে আপনি বুঝাতে পারবেন যে আপনি কাজটা জানেন এবং কাজের যে স্টেপগুলো সেই স্টেপগুলো জানেন, এবং কাজের স্টেপগুলোর মধ্যে সবচেয়ে কি মানে সেন্সিটিভ স্টেপ কোনগুলো, কোন স্টেপগুলোতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয়, কোনগুলো আপনি জানেন, সেই বিষয়গুলো আপনি বাইরেকে বুঝাতে পারবেন। তো এভাবে তৈরি করা দরকার কি স্যাম্পল? আমরা যে কাজটা করছি সেই কাজটা এখানে এনে দিলেই তো হইলো। মনে করেন আমি বললাম কি আমি গ্রাফিক ডিজাইন করতে পারি, তাহলে কয়েকটা গ্রাফিক সেখানে এনে সেট করে দিলে তো হইলো যে হ্যাঁ আমি এগুলো তৈরি করছি। ওকে, কিন্তু সেভাবে করলে বাইরের মনে প্রশ্ন থেকে যাবে। মনে করেন আপনি খুব ভালো বিরিয়ানি তৈরি করতে পারেন, আপনি যদি জাস্ট কিছু বিরিয়ানি এনে যদি আমাকে দেন, হ্যাঁ আপনি যদি বলেন যে হ্যাঁ আমি বিরিয়ানিগুলো তৈরি করছি, বাট যে কেউ কনফিউজড হবে যে আপনি কি আসলে তৈরি করছেন, আসলে কি করছেন, নাকি আপনার আম্মু রান্না করে দিয়েছে, নাকি আপনি দোকান থেকে কিনে নিয়ে আসছেন। ওকে, যে কোনো মানে প্রশ্ন থাকবে। তো আপনি আমাকে বিরিয়ানিও দিলেন, পাশাপাশি কি আমাকে অনেকগুলো ছবি দিলেন, আমি যখন আপনাদেরকে কোশ্চেন মার্ক দৃষ্টি নিয়ে দেখালাম, হ্যাঁ মানে মুখে কিছু বলছি না কিন্তু কোশ্চেন মার্ক দৃষ্টি যে কি আসলে কি আপনি করছেন, তখন আপনি কী করলেন, জাস্ট ছবিগুলো বের করলেন, ছবিগুলো বের করে আমাকে দিলেন, এই যে দেখেন আমি কি পাক করে আমি মানে চাল দিচ্ছি, হাঁড়িতে চাল দিচ্ছি, এই যে আগুন জ্বালাইছি, এই যে মাংস সিদ্ধ করছি, এই যে এটা করছি। তো 10-12টা ছবি যদি আমাকে দেখান তখন আমি একদম নিশ্চিত হব হ্যাঁ ঠিক আছে এখানে আপনি আসলে বিরিয়ানি রান্না করতে পারেন এবং এই বিরিয়ানিটা আপনিই তৈরি করছেন। ঠিক তেমনি বায়ারও এভাবেই বুঝবে, আপনি রেডি করা কোনো কাজ যদি বায়ারকে আপনি দেন, তাহলে সেক্ষেত্রে বায়ার জিনিসটা কনফিউজ থাকবে যে এটা আসলে আপনি করছেন কিনা, বাট স্টেপগুলো যদি আপনি দেন দেখান, তাহলে বায়ার ক্লিয়ার নিশ্চিত হবে হ্যাঁ কাজটা আপনিই করছেন। ওকে, তাহলে এই ভিডিওতে আমরা পোর্টফোলিও তৈরি করা শিখলাম, আর নেক্সট ভিডিওতে আমি দেখাবো পোর্টফোলিও সেট করা, এই যে অ্যাড পোর্টফোলিও, যে পোর্টফোলিওগুলো আমরা তৈরি করেছি আমরা সেইগুলো কীভাবে সেট করব। ওকে, থ্যাংক ইউ।